গুড মর্নিং বন্ধুরা আজ হলো সাত জুলাই আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে করোনা ভাইরাসের মহামারী অব্যাহত গতকাল নতুন করে সাতশো ছিয়াশি জন লোক করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো বারো হাজার পাঁচশো বাইশ জন কাসারের জেলা শাসক কীর্তি মন্তব্য এলাকা লকডাউন হতে পারে জেলা বা শহর নয় চার মাসের চাল মজুদ শিলচরে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য তালিকা প্রকাশ করল সরবরাহ বিভাগ বদরপুর ইনস্টিটিউট কলোনিতে কন্টেনমেন্ট জোন ঘোষণা হাইলাকান্দিতে গতকাল আরো একুশ জন লোক করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে তিনশো আটান্ন জনে কাসার জেলায় গতকাল একদিনে আরো আটাইশ জন লোক করোনা আক্রান্ত হয়েছে শিলচরে পজিটিভ আরেক চিকিৎসক মেডিকেলে ভর্তি নার্সিং হোমের কর্ণদার গতকাল করিমগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন আরো এগারো জন জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে তিনশো বত্রিশ জনে লাদাখে উত্তেজনার আবহে পাকিস্তানকে সশস্ত্র ড্রোন দিচ্ছে চীন চীনকে পাল্টা সীমান্তে সড়ক রক্ষণাবেক্ষণে বরাদ্দ চার গুণ করল কেন্দ্র শিলচরের সাংসদ ড রাজদীপ রায়ের সব টেস্টের রিপোর্ট নেগেটিভ গুয়াহাটি থেকে এলাই করিমগঞ্জের যাত্রীদের বদরপুরে সোয়াব টেস্ট পাতারকান্দির বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে ডিসির হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের শিলচর তারাপুরে পাঁচ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মহিলা কাবুগঞ্জ কাটাখালের পাকই পারের পরিত্যক্ত ভবনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার এবং শেষ খবরটি করিমগঞ্জে নাবালিকার বিয়েতে সাহায্য করায় বদলি পুলিশ কর্মী অপহরণের মামলা বাইয়ের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক কোণে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার পাওয়ার জন্য এক কোণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে করোনাভাইরাসের মহামারী অব্যাহত গতকাল নতুন করে সাতশো ছিয়াশি জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এনি আসামে করোনা সংখ্যা বেড়ে হলো বারো হাজার পাঁচশো বাইশ জন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হলো সাত হাজার আটশো বিরাশি জন লোক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং চার হাজার ছয়শো তেইশ জন লোক এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আসামে করোনাভাইরাসে আক্রান্ত হয় ইতিমধ্যে চোদ্দ জন লোকের মৃত্যু হয়েছে পরবর্তী করোনা আক্রান্তদের সংখ্যা কাছারে বেড়েই চলেছে নিত্য বদলা প্রকৃতি এই অবস্থায় কাছাড় জেলা প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি বলেই জানিয়ে দিলেন জেলাশাসক কীর্তি জাল্লি তিনি বলেন তবে কোনো অবস্থায় পূর্ণ লকডাউন কাম্য নয় সরকার যেখানে যখন এমনটা করেছে বাধ্য হয়ে করেছে নানা যুক্তি তুলে ধরে তিনি বলেন কোনো এলাকায় বেশি সংক্রমণ দেখা দিলে ওই বিশেষ এলাকাটাকে লকডাউন করে দেওয়া যেতে পারে পুরো শহর বা জেলা হিসেবে নয় তিনি বরং লোকাল লেভেল মনিটরিংকে গুরুত্ব দিতে বলে গৌহাটি থেকে কেউ এলেই তাকে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যাপারে শহরে নানা চর্চা রয়েছে জেলা শাসক জানান এই ধরনের নির্দেশে কোনো জেলায় এসে পৌঁছায়নি পরবর্তী হাইলাকান্দিতে কোভিড ভয়াবহতা রূপ ধারণ করেছে চিকিৎসক পুলিশ সি আর পি জওয়ান সহ সোমবার নতুন করে মোট একুশ জন আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বের হয়েছে তিনশো আটান্ন জন রবিবার হাসপাতাল থেকে সারা চব্বিশ জন মিলে মোট দুইশো তিয়াত্তর জন সারা পেয়েছে দুজনের মৃত্যু হয়েছে মোর চিকিৎসাধীন রুগী হলেন তিরাশি জন জেলায় নতুন নতুন এলাকায় কোভিড তাবাবসা নয় এদিন তিন এলাকা মিলে জেলায় মোট চব্বিশটি এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে পরবর্তী লক্ষ্মীপুরে হিরোইন সহ দুই মহিলাকে ধরার চার দিনের মাথায় সোমবার শিলচরের তারাপুর যোগেশ রোডে ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করল শিলচর পুলিশ মোট পনেরো প্যাকেট যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা মহিলার নাম মীরা চক্রবর্তী বয়স চল্লিশ বছর গোপন সূত্রের ভিত্তিতে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ যোগেশ রোডে মীরার বাড়িতে যায় তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করে পুলিশ পুলিশি জেরার স্বার্থে তাকে এদিন রাতে সদর থানায় মহিলা পুলিশ হেফাজতে রাখা হয় তবে তদন্তকারী পুলিশ সূত্রের খবর বাজেয়াপ্ত ব্রাউন সুগারগুলো আসল কি না তা প্রমাণের জন্য গৌহাটী ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে পরবর্তী গৌহাটি থেকে এলে করিমগঞ্জের যাত্রীদের সব পরীক্ষা করাতে হবে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌহাটি থেকে আসা যাত্রীদের সব টেস্ট বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছে গৌহাটিতে বর্তমানে কোভিড সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে পরবর্তী ডক্টর অরিনা রাহার সংস্পর্শে এসে শিলচরের আরও এক মহিলা চিকিৎসক ডক্টর মনিকা দেব কোভিড পজিটিভ হয়েছে বাদ জাননি মেহেরপুরের গ্রিন হিলস হাসপাতালে স্বত্বাধিকারী রুদ্রনারায়ণ গুপ্ত বেসরকারি এই নার্সিং নার্সিংহোমের তিনজন কর্মী আগেই পজিটিভ হয়েছে সোমবারের সংখ্যা যোগ করলে তা এগারোয় দাঁড়িয়েছে যদিও এদিন কাসার জেলায় আটতাইশ জন কোভিড পজিটিভ হয়েছে এর মধ্যে জুনিয়র ডাক্তার সেনা জওয়ান কেন্দ্রীয় বিদ্যালয়ের ফ্যাকাল্টির মা এবং পনেরো মাসের এক শিশু রয়েছে রামনগরে নেসলের গুদামে ভ্রমণ তত্ত্ববিহীন একজন ব্যক্তির শরীরে করার উপস্থিতি পাওয়া যায় গতকাল একই গুদামে আরেক ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে তবে এই ঘটনায় কাসারের ডিসি কীর্তিজলি বলেছে চিকিৎসক এবং অন্যরা কোভিড আক্রান্ত হচ্ছেন ঠিকই তাই বলে এটাকে কোনোভাবে গোষ্ঠীর সংক্রমণ বলা যাবে না পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কোনোভাবে আয়ত্তের বাইরে যায়নি পরবর্তী ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং টানা পড়েন পর্বের মধ্যেই পাকিস্তানকে চারটি সশস্ত্র ডন সরবরাহের প্রক্রিয়া শুরু করে দিল চীন বলা হচ্ছে চীন পাকিস্তান ইকোনমিক করিডরে সুরক্ষার জন্যই এই ড্রোন সিস্টেম পাঠানো হচ্ছে কিন্তু বিশেষজ্ঞদের মতে সশস্ত্র ওই ড্রোনগুলি কীভাবে ব্যবহার করা হবে তা নিয়ে সংশয় রয়েছে কারণ পাক নৈবাহীর ব্যবহারের জন্য উইং লুং টু শ্রেণীভুক্ত অত্যাধুনিক ড্রোন তৈরির পরিকল্পনা আগেই সকে ফেলেছে ওই দুই দেশ তারপরেই এই সিদ্ধান্ত পুরো বিষয়টি মাথায় রেখে পাল্টা চাপ বজায় রাখার কৌশল নিয়েছে ভারতও আমেরিকার থেকে ওই একই ধরনের প্রিডিটর বি শ্রেণীভুক্ত ড্রোন কেনা নিয়ে শুরু হয়েছে আলোচনা পাকিস্তানকে সশস্ত্র ড্রোনের দুটি সিস্টেম পাঠাচ্ছে বেজিং প্রতিটি সিস্টেমে দুটি করে ড্রোন এবং একটি গ্রাউন্ড স্টেশন রয়েছে ওই ড্রেনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি আক্রমণ চালানো যাবে ওই ধরনের চীনা ড্রোনগুলি থেকে বারোটি এয়ার টু সারফেস মিসাইল সুরার ব্যবস্থা রয়েছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের আওতায় বিপুল টাকা বিনিয়োগ করে অর্থনৈতিক করিডোর তৈরি করছে চীন সেই প্রকল্পের সঙ্গে জুড়ে রয়েছে পাকিস্তানও আপাতভাবে বলা হচ্ছে বালুচিস্তান প্রদেশের অশান্তি গাদর এলাকায় নজরদারি চালানোর জন্যই ওই ড্রোন পাঠাচ্ছে চীন পাশাপাশি গাদর বন্দরে গাটি গেড়ে রয়েছে বেজিংয়ের বাহিনী তার নিরাপত্তার জন্যই সশস্ত্র ওই ড্রেনের ব্যবস্থা লাদাখে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে বেজিংয়ের এই পদক্ষেপে ভিন্ন কৌশল দেখছেন অনেকে গত এক দশকের মধ্যে লুং টু শ্রেণীর ওই আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বহু দেশকেই বিক্রি করে চলেছে বেজিং কার্যত ড্রোন রফতানিতে একন শীর্ষে চি স্টক হলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই হাজার আট থেকে দুই হাজার আঠারোর মধ্যে এশিয়া এবং পশ্চিম এশিয়ার বহু দেশকে মোট একশো তেষট্টিটি উইং লুং টু শ্রেণীভুক্ত ড্রোন বিক্রি করে চি তার মধ্যে রয়েছে কাজাকস্তান তুর্কমেনিস্তান আলজেরিয়া সৌদি আরব এবং আরব আমির শাহীর মতো দেশও পরবর্তী করিমগঞ্জ জেলায় গতকাল আরও এগারো জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তবে এদিন সতেরো জন আক্রান্ত সুস্থ হয়ে ওঠা তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এ নিয়ে জেলায় মোট তিনশো বত্রিশ জন লোক কোভিড আক্রান্ত হয়েছে তাছাড়া জেলার মোট দুইশো তেত্রিশ জন সুস্থ হয়ে উঠেছে এদিন সরকারি সূত্রে বলা হয়েছে আক্রান্ত এগারো জনের মধ্যে সবার প্রমাণ ইতিহাস রয়েছে তাছাড়া সোমবার তিনজনকে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে এদিন আরও পঁচাশি জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পাঠানো হয় তথ্য অনুযায়ী সোমবার সাতশো আঠারো জন সড়কপথে জেলা প্রবেশ করেছে পরবর্তী অত্যাবশ্যকীয় সামগ্রীর মজুদ ও মূল্য তালিকা প্রকাশ করল কাসারের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ সম্বার বিভাগের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় বলা হয়েছে চালের ট্রানজিটার মজুদ রয়েছে উননব্বই হাজার আটশো পঞ্চাশ কুইন্টাল সাধারণ চালের পাইকারি দাম কুইন্টাল প্রতি দুই হাজার ছয়শো টাকা থেকে দুই হাজার আটশো টাকা খুচরো মূল্যে একত্রিশ থেকে তেত্রিশ টাকা উত্তম চালের পাইকারি মূল্য কুইন্টাল প্রতি দুই থেকে দুই হাজার নয়শো এবং এর খুচরা মূল্য তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা তিন ধরনের মসুর ডালের মুড স্টক চব্বিশ হাজার দুইশো সাতাত্তর কুইন্টাল সুটো মসুর ডালের পাইকারি দাম নয় হাজার তিনশো থেকে নয় হাজার আটশো টাকা প্রতি কুইন্টাল খুচরা মূল্যে আটানব্বই থেকে একশো তিন টাকা মাদারি মসুর ডালের পাইকারি মূল্য সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা এবং এটির খুচরা মূল্য তিরাশি থেকে ছিয়াশি টাকা স্টকের মসুর ডাল আগামী চার মাস পর্যন্ত কভার করতে পারবে মুগ ডালের মজুদ চৌয়ান্ন কুইন্টাল যা মাত্র এগারো দিন যাবে এর খুচরো মূল্যে একশো থেকে একশো আটচল্লিশ টাকা চিনির মজুত নয় হাজার পাঁচশো সত্তর কুইন্টাল পাইকারি মূল্য তিন হাজার আটশো থেকে তিন হাজার আটশো আশি টাকা খুচরো দাম বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা উনিশ দিনের চিনি মজুদ রয়েছে খোলা আটার মজুদ রয়েছে এক হাজার একশো দশ কুইন্টাল এর পাইকারি দাম এক হাজার তিনশো বিশ টাকা খুচরা মূল্যে একত্রিশ থেকে বত্রিশ টাকা দুই হাজার একশো একানব্বই কুইন্টাল পেঁয়াজ এবং দুই হাজার সাতশো পাঁচ কুইন্টাল আলুর মজুদ রয়েছে লাল পেঁয়াজের খুচরা বিক্রয় মূল্য আটটাইশ থেকে উনত্রিশ টাকা বেঙ্গল আলুর খুচরা বিক্রয় মূল্য আটাইশ থেকে উনত্রিশ টাকা পরবর্তী সোমবার দুপুরে নিজে মেডিকেল কলেজে গিয়ে সব এসেছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এদিন রাতেই তার সব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে রাত এগারোটার পর শিলচর মেডিকেল কলেজ সূত্রে এ খবর জানা গেছে এদিন দুপুরে সংসদ ছাড়াও তার বাড়ির সকলে লালা সংগ্রহ করা হয়েছিল তিনি নিজে মেডিকেল কলেজে গিয়ে লালারস দেন রাজদ্বীপ জানান তার পরিবারের সদস্য ছাড়াও চেম্বারের কর্মী ব্যক্তিগত সচিব দেহরক্ষী গাড়ি চালক সবারই সব সংগ্রহ করা হয় সংক্রমণের আশঙ্কার ব্যাপারে রাজদীপ বলেন জীবনজ্যোতি হাসপাতালেও বস ডক্টর মনিকা দেব তিনি এদিন করোনায় আক্রান্ত হয়েছে তাই সবার করোনা টেস্টের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ তিনি জানান তার বাড়িতে গিয়েই দুপুরের স্বাস্থ্যকর্মীরা সকলে লালাবাস নেন এর মধ্যে রয়েছেন তার স্ত্রী দুই কন্যা ছয়জন বাড়ির চেম্বারের কর্মী চারজন হাউস গার্ড ছয়জন এস এবং দুইজন পিএসও এদিকে সাংসদের নেগেটিভ রিপোর্ট আসায় সভাপতই স্বস্তি ফিরে এসেছে পরবর্তী উনিশশো বাষট্টির যুদ্ধে ভারতের পরাজয়ের অন্যতম কারণ ছিল সীমান্তে যোগাযোগ ব্যবস্থার দুর্দশা তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে দেশ ফলে বিগত কয়েক বছরে সীমান্তে পরিকাঠামো নির্মাণে গতি এসেছে এবার লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষের আবহে সীমান্তবর্তী এলাকাগুলিতে সড়ক রক্ষণাবেক্ষণের বরাদ্দ এক ধাক্কায় চার গুণ বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি জানা গিয়েছে চলতি অর্থবর্ষে সীমান্তে সড়কগুলি রক্ষণাবেক্ষণের খরচ এক ধাক্কায় তিরিশ কোটি টাকা থেকে বাড়িয়ে একশো বিশ কোটি টাকা করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এর ফলে বর্ডার রোড অর্গানাইজেশনের কাজ অনেকটাই দ্রুত এগোবে বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে নতুন জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনাও নিয়েছে কেন্দ্র উদাহরণস্বরূপ এবার থেকে লাদাখে একবার পাঁচশো উননব্বই কোটি টাকার নয়া সড়ক নির্মাণে প্রকল্পের অনুমতি মিলবে এর আগে এর জন্য সর্বোচ্চ সীমা ছিল বাহাত্তর কোটি টাকা জম্মু কাশ্মীরে নতুন জাতীয় সড়কের নির্মাণের সর্বোচ্চ খরচ এক হাজার তিনশো একান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পরবর্তী বর্ষায় কাদা ও নোংরা জলে আরও বেহাল হয়েছে ফাতার গান্ধীর প্রধান প্রধান সড়কগুলো টানা কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রান্তিক শহরের ব্যস্ততম অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক সহ পাতারকান্দি লক্ষ্মীপুর গুরুত্বপূর্ণ পূর্ত সড়কটিও ভুক্তভোগী জনগণ এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের হস্তকে কামনা করলেও বাস্তবে কোনো কাজ হয়নি এ নিয়ে বৃহত্তর এলাকায় বাড়ছে গণ অসন্তোষ পরবর্তী বদরপুরের ইনস্টিটিউট কলোনির বাসিন্দা সন্ধ্যা বাসফরের করোনা পজিটিভ ধরা পড়ায় এই মহিলার বাড়ির পাঁচশো মিটার এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে করিমগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট সম্বারেক আদেশ জারি করে এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে এর ফলে সন্ধ্যা বাসপরের বাসস্থানের পাঁচশো মিটার এলাকার পূর্বে জংলা কালীবাড়ি বুদ্ধ মন্দির পশ্চিমে বদরপুর রেলওয়ে জংশন উত্তরে ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার বদরপুর ব্রাঞ্চও দক্ষিণ শ্রী শ্রীতলা মন্দির পর্যন্ত এলাকা থাকছে কন্টেনমেন্ট জোনে পরবর্তী কাবুগঞ্জ কাটাখালের মধ্যবর্তী পাকইপাড়ের একটি অর্ধনির্মিত পুরাতন ভবন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গলায় দড়ির ফাঁস লাগানো বছর চল্লিশের ওই ব্যক্তির নগ্ন মৃতদেহটি জুলছিল ভবনের খড়িঘাটে পুলিশ তদন্তে নামলেও লাশ শনাক্ত হয়নি ওই ব্যক্তিগত থেকে কিভাবে এখানে এলে এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মৃতদেহটি সম্পূর্ণ নগ্ন ছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তি এখানে এসে আত্মঘাতী হয়েছে না পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এ নিয়ে দ্বন্দ্বে পুলিশও ঘটনা সম্পর্কে দলাই পুলিশের কোনো প্রতিক্রিয়া কোনো জানা যায়নি এবার শেষ খবরটি গ্রামবাসীর অভিযোগে এক বিবাহিত নাবালিকাকে উদ্ধার করে মিডল ম্যান হয়ে ফের অপহরণকারীর হাতে তুলে দিয়েছে করিমগঞ্জ সদর পুলিশ এমনকি পুলিশ মীমাংসাপত্রে দস্তর মতো করিমগঞ্জ থানার মোহর লাগিয়ে শর্ত সাপেক্ষে নাবালিকাকে অপহরণকারীদের হাতে সমঝে দিয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকা জুড়ে ঘটনায় জড়িত পুলিশ কর্মীকে সঙ্গে সঙ্গে সদর থানা থেকে শাস্তিমূলক অন্যত্র বদলি করা হয়েছে করিমগঞ্জ সদর থানার ওসি বোলারাম তেরং বলেছেন নাবালিকাকে তার বাবার কাছে সমঝে দেওয়া হয়েছে তবে অপহরণের মামলা দায়ের করা মেয়েটির সম্পর্কিত বাই বলে বলেন নাবালিকাটি খুব সম্ভব তার স্বামীর গৃহেই রয়েছে এদিকে ঘটনায় জড়িত পুলিশ কর্মীর বিরুদ্ধে তন্ত্রক্রমে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিরঞ্জন নাথ এই জিরাজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে